তৃতীয় স্পট চলে এসেছি কুন্ডলা ডাম। এখান থেকে 500 মিটার ভিতরে যেতে হবে। তো ইকো পয়েন্ট বলতে এখানে জোরে চিৎকার করলে সেটাই ইকো হবে, সেই জন্য পয়েন্টের নাম হচ্ছে ইকো পয়েন্ট। মানে যেরকম ট্রেনের যে সিট হয় না, ট্রেনের স্লিপার যে সিট হয় ঠিক সেরকম ধরনের। হাই, তো এই ভাই আমাকে ফটোশুট করে দিয়েছে। ওকে, তো সবাই হাই করছে আর আমি সামনে যেটা টপ পয়েন্ট সেখানে যাচ্ছি। এটা হলো মুন্নার টপ স্টেশন আর এই মুহূর্তে এখানে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা হাওয়া চলছে, তো সেই জন্য এখানে বেশি সময় থাকবো না। এখানেই বাস নামিয়ে দিয়েছিল, বাসের এখানে চলে এসেছি। তৃতীয় স্পট চলে এসেছি কুন্ডলা ডাম। এখান থেকে 500 মিটার ভিতরে যেতে হবে আর সামনে দেখা যাচ্ছে কুন্ডলা ডাম। ওখানে আমাদের বাস রেখে দিয়েছে, এখানে এই পাশে যাব কুন্ডলা ডামে। তো ভাই বৃষ্টির জন্য একটু ঠান্ডা লাগছে আর জামা কাপড় একটু হালকা ভিজে গেছে যার জন্য ঠান্ডা লাগছে। আর এই মুহূর্তে সামনে যাচ্ছি কুন্ডলা ড্যামের দিকে। এখানে পাশে যেটা দেখছো হচ্ছে কুন্ডলা ডাম। এখানে প্রচুর বাদর আছে আর পুরো এরিয়াটা পুরো জঙ্গল। তো সামনে এখানে কুন্ডলা ড্যাম সম্পর্কে দুটো বোর্ড লেখা আছে। তো ভাই ফাইনালি কুন্ডলা ড্যামের ওপরে চলে এসেছি আর এখানের ভিউ খুব সুন্দর ভিউ। আর এখানে কিছু সময় রাখবে, একটা ফরেস্ট আছে ড্যামের পাশেই, ফরেস্ট মানে চারপাশে সব জঙ্গল হয়ে আছে। তো এখানে ভিউ বেশ এরকম ভিউ। আর তোমরা যদি চাও এখান থেকে বোর্ডিং করতে পারো, সামনে এখানে বোর্ডিংয়ের জায়গা আছে, এখান থেকে তোমরা চাইলে বোর্ডিং করতে পারো। কুন্ডলা ড্যাম ঘুরে আসছি, তো বেশি সময় লাগবে না। কুন্ডলা ড্যামে এখানে এসে কিছু ফটোশ্যুট করো আর একটু ভিডিও বানিয়ে নাও, ব্যাস খতম। তো এই মুহূর্তে আমি বাসে চলে যাচ্ছি, কেননা হয়তো আমি ওখানে কিছু সময় থাকতাম আরও একটু, কিন্তু ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, বৃষ্টি হচ্ছে ঠান্ডা লাগছে, তো সেই জন্য বাসে চলে যাচ্ছি। তো চলো নেক্সট কোথায় নিয়ে যাই সেখানে তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা হলো আজকের চতুর্থ স্পট, 4 নম্বর প্লেস ইকো পয়েন্ট। এখানে ভিতরে এন্ট্রির জন্য 10 টাকা পার হেড আর বোর্ডিং করতে গেলে এখানে দেখো তোমরা পজ করে দেখতে পাবে। তো ইকো পয়েন্ট বলতে এখানে জোরে চিৎকার করলে সেটাই ইকো হবে, সেই জন্য পয়েন্টের নাম হচ্ছে ইকো পয়েন্ট। আর সামনে এখানে টিকিট কাউন্টার, এখান থেকে 10 টাকা টিকিট নিয়ে ভিতরে এন্ট্রি করার জন্য। সামনে সব জঙ্গল আর সবাই চিৎকার করছে যাতে ইকো হয়। আর সামনে কিছু বোর্ড আছে, বোর্ডিংও করা যাবে এখানে, ব্যাস। তো ভাই এখানে ইকো পয়েন্টের এখানে মার্কেটটা মোটামুটি যথেষ্ট
ভালো মার্কেট, প্রচুর দোকানপাট আছে এখানে। সামনে ওখান থেকে ইকো পয়েন্ট নিচে, আর এখান থেকে আগে সব আশপাশে সব দোকানপাট আছে। তো ভাই এই মুহূর্তে নেক্সট যেটা আমাদের প্লেস ছিল, ভিজিটিং প্লেস মাডুপিট্টি ডাম, এখানে বোর্ডে লেখা আছে। আর সামনে তো এখানকার ভিউ, আজকের যে কটা প্লেস তার মধ্যে 5 নম্বর প্লেস ছিল এটা, মাডুপিট্টি ড্যাম। আর এক বাস এখানে বেশি সময় দাঁড়াবে না, 10 মিনিট মতো দাঁড়াবে। তাছাড়া এখানে মানে এর আগেও একটা ড্যাম ভিজিট করেছি, তো সেরকম স্পেশাল কিছু নেই। তো যেটা আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে বাসে চলে যাচ্ছি, আর ওয়েদারও খুব একটা ভালো নয়, সবসময় ছাতা মাথায় গিয়েই ভিজিট করতে হচ্ছে, বৃষ্টি পড়ছে এবং ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো বাস You don't see the things I see I tell you things you won't believe Above the skies, overseas I hear them all, those places calling me To never give up, to never back down You get through the storm Even the night's the darkest before the dawn আলাদা ধরনের এক্সপিরিয়েন্স। It was not easy from the start There were days when I fell apart তো ভাই আজকের 6 নম্বর যেটা ভিজিটিং প্লেস সেটা হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন। টিকিট হচ্ছে 50 টাকা করে। সামনে ওখানে টিকিট কাউন্টার, ভিতরে ফ্লাওয়ার গার্ডেন। এটা 6 নম্বর পয়েন্ট ছিল, আর এখান থেকে এটাই লাস্ট। এখান থেকে সামনে একটা টাউনে দাঁড়াবে, ওখানে শপিং টপিং করার জন্য ওখানে রাখবে, তারপর ওখান থেকে ডাইরেক্ট যাবে ওল্ড মুন্নার বাস স্ট্যান্ড। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম মুন্নার। আমি এই মুহূর্তে আছি ওল্ড মুন্নার বাস স্ট্যান্ডে। লাস্ট ভিডিও যেটা দেখেছো সেটা হচ্ছে গতকাল সাইট সিং করার পরে, ওই মুহূর্তে গ্রুপ ফটোশ্যুট চলছিল, তো গ্রুপ ফটোশ্যুট করার পরে আর সেইভাবে ভিডিও বানানো হয়নি। আর ওখান থেকে বাস স্ট্যান্ড পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিলো, যার ফলে আর ভিডিও বানায়নি। তো ফাইনালি আজ সকালে ভিডিও বানাচ্ছি, এখন সকাল 9টা বাজে। এখান থেকে 1 ঘন্টা বাদে বাস আছে, এখান থেকে এর্নাকুলাম, মুন্নার থেকে এর্নাকুলাম। তো সেই বাসে করে এর্নাকুলাম যাবো, ওখান থেকে যাবো কালিকট। তো বাস এই ছিল আপডেট। তো বাস গাইস এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে নিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, ট্রাভেল করতে থাকো এবং লাইফটাকে এনজয় করো। বাই।